প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এম আরিফুল ইসলাম, অর্থোপেডিক ট্রমা হিপ ও নি সার্জন। আপনাদের সাথে আছি, আজ একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আশা করি আপনারা সবাই মনোযোগ দিয়ে টপিকটি শুনবেন এবং এটা থেকে উপকৃত হবেন। আপনারা সবাই আমার সাথে থাকুন এবং শুনতে থাকুন। আজ যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ঘাড়ের ব্যথা। ঘাড়ের ব্যথা কেন হয়, এর যে কারণগুলা, এটাকে কীভাবে প্রতিরোধ করা সম্ভব, এবং ঘাড়ের ব্যথা যদি হয় সেই কোন রোগের কারণে হচ্ছে, রোগটা আমরা কীভাবে ডায়াগনোসিস করব এবং কী চিকিৎসা দেব, কখন আপনি ডাক্তার দেখাবেন, সব কিছু নিয়েই আজকে একটু আলোকপাত করব। ঘাড় ব্যথা একটা কমন রোগ। আমরা প্রায় সবাই আমাদের জীবনে কোনো না কোনো সময়ে এই ঘাড় ব্যথায় আমরা ভুগেছি বা ভুগি। এই ঘাড়ে ব্যথার সাথে আরও কিছু প্রবলেম আমাদের হয়ে থাকে, সেটা হচ্ছে ঘাড় ব্যথার সাথে ঘাড়টা স্টিফ হয়ে যায় এবং ঘাড়টা নাড়াচাড়া করতে কষ্ট হয়, যে ডাইনে বামে বা সামনে পিছিয়ে নিতে অনেক কষ্ট হয়, এটাকে আমরা ঘাড়ের স্টিফনেস বলি। এবং এই স্টিফনেসের সাথে আরও কারো কারো ডিফর্মিটি থাকতে পারে, যে ঘাড়টা একদিকে বাঁকা। এর সাথে আরও কারো কারো মাথা ব্যথা নিয়ে আসতে পারে, কারো হাত অবশ হয়ে যায়, হাত ঝিমঝিম করে, এরকম প্রবলেম নিয়েও ঘাড়ের ব্যথার সাথে রোগীরা আসতে পারে। তো আসুন আমরা প্রথমে জেনে নিই যে এই যে ঘাড়ের ব্যথাগুলা কেন হয়। ঘাড়ের ব্যথাগুলা ইউজুয়ালি প্রথমে যে কারণে হয় আমরা বলবো, যদি বলি যে মাংসপেশির টান, যেটা ঘাড়ের যে হাড়গুলো রয়েছে এর চারপাশে যে মাংসপেশিগুলো আছে, এই মাংসপেশিগুলো যে কোনো কারণে যদি টান পড়ে তাহলে ঘাড়ের ব্যথা প্রচণ্ড হতে পারে। তখন ঘাড় কিন্তু মুভমেন্ট করতে অনেক কষ্ট হয়। এই মাংসপেশির টান ছাড়া আরও একটা যে কমন কারণ সেটা হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, বা ঘাড়ের হাড়গুলো কিছুটা হলেও ক্ষয় যায় বয়স বাড়ার সাথে সাথে, সেই ক্ষেত্রেও ঘাড়ের ব্যথা রোগীরা নিয়ে আসতে পারে। ঘাড়ের ব্যথার আরও অন্যতম কারণ যদি আমরা বলি, সেটা হচ্ছে ঘাড়ের আঘাতজনিত কারণ বা অ্যাক্সিডেন্টাল ইঞ্জুরিতে ঘাড় ব্যথা হতে পারে। এছাড়া আরেকটা কমন কারণ ঘাড় ব্যথার সেটা হচ্ছে সার্ভাইকাল ডিস্ক প্রলাপস। আমাদের যে ঘাড়ের হাড়গুলো আছে, এই হাড়গুলার মাঝখানে যে ডিস্কগুলো থাকে, সেই ডিস্কগুলো থেকে যদি প্রলাপস হয় এবং পাশে যে নার্ভ রুটগুলো থাকে, এই নার্ভ রুটগুলো যখন কম্প্রেস করে তখন এই ঘাড়ের ব্যথা হতে পারে। আমরা যদি এই ব্যাপারে মডেলে দেখাই বা আমরা দেখাতে চাই, তাহলে এখানে যে মডেলটা দেখতে পাচ্ছেন, এই যে ঘাড়ের যে হাড়গুলো দেখতে পাচ্ছেন, এই হাড়ের মাঝে যে ডিস্ক আছে, এই ডিস্ক প্রলাপস হতে পারে এবং প্রলাপস হয়ে বা বের হয়ে পাশে যে নার্ভ, যে হলুদ জিনিসটা দেখা যাচ্ছে, এটার মধ্যে যখন চাপ প্রয়োগ করে তখন ব্যথাটা হাতের দিকে নামতে পারে। এরপর ঘাড় ব্যথার জন্য আরও কিছু ইনফেক্টিভ কারণ হতে পারে, যে টিবি হতে পারে, হ্যাঁ, বা টিবি স্পাইন বা সার্ভিক্যাল স্পাইন হতে পারে, বা পায়োজেনিক ইনফেকশন হতে পারে। এছাড়া আরেকটা কমন কারণ হচ্ছে, যদি সার্ভাইকাল যে স্পাইন আছে, এই সার্ভাইকাল স্পাইনাল টিউমার পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রেও ঘাড়ের ব্যথা হয়ে থাকে। তো এতক্ষণ আমরা আলোচনা করলাম যে ঘাড়ের ব্যথার বিভিন্ন কারণ নিয়ে। তো ঘাড়ের ব্যথা যে কারণ, এই ঘাড়ের ব্যথা আমাদের কাছে যখন রোগীরা আসে তখন আমরা এই ঘাড়ের ব্যথাকে কীভাবে ডায়াগনোসিস করবো, যে এটা কী কারণে হচ্ছে। প্রথমে আমরা যেটা করি, রোগীকে আমরা ফিজিক্যাল এক্সামিনেশন করি। ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখি যে শুধু কি ঘাড়ের ব্যথা, না ঘাড় ব্যথা ঘাড় থেকে হাতের দিকে রেডিয়েট করে। হ্যাঁ, এই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা পরবর্তীতে প্রয়োজন হয়, কিন্তু আমরা যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে দেখে থাকি বা ফিজিক্যাল এক্সামিনেশন করে দেখে থাকি, সেটা হচ্ছে যে ঘাড়টা মুভমেন্ট করতে কষ্ট হয় কি না, এবং হাড়টা ঝিমঝিম করে কি না, এবং হাতের যে বিভিন্ন নার্ভের যে বিভিন্ন যে ডারমাটোমে সেন্সেশন বা যে মোটর সাপ্লাই দেয় সেগুলো কোনোটা উইক হয়েছে, এটার মাধ্যমে আমরা মোটামুটি প্রাইমারি অ্যাসেস করার চেষ্টা করি। পরবর্তীতে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষার মধ্যে যদি আমরা বলি, সেটা হচ্ছে আমরা সার্ভিক্যাল স্পাইনের এক্স রে করে থাকি। হ্যাঁ, আমরা সিটি স্ক্যান করা যেতে পারে, এমআরআই করা যেতে পারে। এমআরআই হলো গোল্ড স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা, যার মাধ্যমে আমরা হাড়গুলাও দেখতে পারি, ডিস্কগুলো দেখতে পারি, এবং ডিস্ক প্রলাপস হয়েছে কিনা, প্রলাপস হয়ে নার্ভ রুটের মধ্যে কোনো কম্প্রেশন হয়েছে কিনা, সেটাও আমরা সহজে ডায়াগনোসিস করতে পারি। এছাড়া যদি কোনো ইনফেক্টিভ ফোকাস থাকে, বা যেমন টিবি স্পাইন হয়ে থাকে, সেক্ষেত্রেও কিন্তু আমরা এই এমআরআইয়ের মাধ্যমে স্পষ্ট একটা ধারণা পেয়ে থাকি। সিটি স্ক্যান করেও এই ক্রস সেকশনাল যে ভিউজগুলো আছে সেগুলো আমরা ডায়াগনোসিস করতে পারি।
তো আমরা প্রথমে ঘাড়ের ব্যথা কেন হলো সেটা ডায়াগনোসিস করব, এবং ডায়াগনোসিস করার মাধ্যমে আমরা যে রোগটা আমরা ডায়াগনোসিস করব সেই অনুযায়ী আমরা চিকিৎসা দিয়ে থাকবো। এতে আশা করি সহজেই চিকিৎসার মাধ্যমে ভালো করা সম্ভব। তো এরপর আমরা এই ঘাড়ের ব্যথা হলেই কি আমরা ডাক্তার দেখাবো, আমরা কখন ডাক্তার দেখাবো এই ঘাড়ের ব্যথা হলে, সেই বিষয়ে আমরা চেষ্টা করব কিছু জেনে নেওয়া যায় কি না। তাহলে ঘাড়ে ব্যথা হলে আমরা কখন ডাক্তার দেখাবো? ঘাড় ব্যথা হলে অধিকাংশ ঘাড় ব্যথাই সাধারণত আপনা আপনি ভালো হয়ে যায়, 2 থেকে 3 সপ্তাহের মধ্যেই ভালো হয়ে যায়। সেই ক্ষেত্রে হয়তো কিছু ব্যথানাশক ওষুধ বা মাসেল রিল্যাক্সেশন খাওয়া যেতে পারে এবং সঠিক পোশ্চার মেনটেন করার মাধ্যমে ঘাড়ে ব্যথা ভালো হয়ে থাকে। তবে যদি 2-3 সপ্তাহ চিকিৎসা নেওয়ার পরেও ঘাড় ব্যথা বা 2-3 সপ্তাহ পরেও ঘাড় ব্যথা ভালো হচ্ছে না এবং ব্যথাটা অনেক তীব্র ব্যথা, এই ঘাড় ব্যথা ঘাড় থেকে হাতের দিকে নামতেছে, হাতগুলো অবশ হয়ে যাচ্ছে, হাতগুলা ঝিনঝিন করতেছে, হ্যাঁ হাতটা কেমন বোধশক্তি ঠিক মতো হচ্ছে না বা হাতের যে শক্তি যে পাওয়ার সেটা ঠিক মতো পাচ্ছি না, তখন কিন্তু অবশ্যই অবশ্যই ডাক্তার দেখাতে হবে এবং অবশ্যই একজন বিশেষজ্ঞ অর্থোপেডিক ডাক্তারকে দেখাতে হবে। এবং সে এটা দেখার মাধ্যমে যদি পরীক্ষা নিরীক্ষা লাগে সেটা পরীক্ষার মাধ্যমে অবশ্যই রোগ ডায়াগনোসিস করা সম্ভব হবে। তো এই ঘাড় ব্যথাকে কীভাবে প্রতিরোধ করা যায় যাতে ঘাড় ব্যথাটা না হয়? কথায় আছে যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। আপনি যদি প্রিভেনশন করতে পারেন, রোগটা নাই হলো তাহলে তো আপনার কষ্টই হলো না, তাহলে চিকিৎসাই লাগলো না। এর জন্যে প্রিভেনশন করা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা খুবই খুবই জরুরি একটা বিষয়। তাহলে কীভাবে প্রিভেনশন করা যায়? প্রিভেনশন করার জন্য আসলে আমাদের 1 নম্বর যে জিনিসটা, আমাদের সঠিক পোশ্চার মেনটেন করা। হ্যাঁ, আমরা যদি সঠিকভাবে না বসি, সঠিকভাবে না দাঁড়াই, সঠিকভাবে না শুই বা না ঘুমাই, তাহলে কিন্তু আমাদের এই ঘাড়ের ব্যথার প্রবলেম হয়ে থাকবে। আমরা যদি সঠিকভাবে বসি, যেমন আমরা সঠিকভাবে দাঁড়াই, হ্যাঁ যেমন আমাদের স্ট্রেইট ওয়েতে দাঁড়াই, যে আমার স্পাইন, আমার হিপ, আমার শোল্ডার, আমার নেক, আমার হেড টোটাল একটা স্ট্রেট লাইনে থাকবে, সেটা আমি বসেই থাকি বা আমি দাঁড়িয়েই থাকি বা শুয়েই থাকি, যদি স্ট্রেট থাকে তাহলে কিন্তু এই ঘাড়ের ব্যথার প্রবলেম ইউজুয়ালি হয় না। এই জন্য পোশ্চার মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর 2 নম্বর যদি বলি ফ্রিকোয়েন্ট রেস্ট, আমরা যারা ডেস্ক জব করি বা আমরা ঘন্টার পর ঘন্টা বসে থাকি, একই কাজ ঘন্টার পর ঘন্টা করতেছি, ঘাড় নুয়ে করতেছি, তাহলে কিন্তু আমাদের এই ঘাড় ব্যথা অবশ্যই অবশ্যই হবে, কারণ ঘাড়ের চারপাশে যে মাংসপেশিগুলো এলে ফেটিক হয়ে যায়। এই জন্যে কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই ফ্রিকোয়েন্ট রেস্ট নিতে হবে। হ্যাঁ, কথায় আছে বিশ্রাম কাজের অঙ্গ একসাথে গাথা, নয়নের অংশ যেন নয়নের পাতা। এই জন্য আমাদেরকে অবশ্যই আসলে রেস্ট নিতে হবে, রেস্ট নেওয়ার কোনো বিকল্প নাই। এই জন্য রেস্ট বলতে আমি যেটা বলবো সেটা হচ্ছে অন্তত 40 মিনিট কাজ করার পরে 2-3 মিনিট 4 মিনিট হলেও একটু রেস্ট নিয়ে নিতে হবে, যে আমি বসে আছি আমাকে একটু দাঁড়িয়ে হাঁটতে হবে বা আমি দাঁড়িয়ে আছি আমাকে বসতে হবে, সম্ভব হলে আমাকে 2 মিনিট আমাকে শুয়ে রেস্ট নিতে হবে। আমরা যদি এভাবে ফ্রিকোয়েন্ট ব্রেক দিতে পারি তাহলে কিন্তু আমাদের যে ঘাড় ব্যথাটা এটা আমাদের প্রতিরোধ করা সম্ভব। এরপর আমাদের পোশ্চার চেঞ্জ করা বা আমাদের কাজগুলোকে অ্যাডজাস্ট করে নেওয়া। হ্যাঁ, যেমন আমি যদি ডেস্ক কাজ করি তাহলে ডেস্কটা অবশ্যই আমার আই লেভেলে থাকবে। হ্যাঁ, আমার শোল্ডার, আমার সার্ভাইকাল স্পাইন, আমার ব্যাক, হিপ এটা স্ট্রেইট ওয়েতে থাকবে এবং আমি বলবো যে নিটা একটু হিপের চেয়ে একটু নিচের দিকে থাকবে এবং 2 হাতের জন্য অবশ্যই আর্ম রেস্ট থাকবে। এটা যদি থাকে, আমরা যদি আমাদের কাজগুলোকে অ্যাডজাস্ট করে নিই তাহলে কিন্তু অবশ্যই এই ব্যথা থেকে মুক্ত থাকা সম্ভব। তাছাড়া আমরা এখন স্মার্টফোনে লং টাইম কথা বলি, যে ভাত দিয়ে আমরা কথা বলতেই আসি, এটার পরিবর্তে আমি প্রয়োজনে কিন্তু আমরা একটা হেডফোন ইউজ করতে পারি বা ইয়ারপড ইউজ করতে পারি, যেটার মাধ্যমে কিন্তু ঘাড়ের মাংসগুলোকে অনেকাংশে রিল্যাক্স দেওয়া সম্ভব। আরেকটা কারণ যেটা না বললেই নয়, স্মোকিংয়ের সাথে ঘাড় ব্যথার কিন্তু গুরুত্বপূর্ণ একটা রিলেশন রয়েছে। যারা ধূমপান করেন তাদের কিন্তু অধিকাংশ সময়ই এই ঘাড় ব্যথার কমপ্লেনটা থেকে থাকে। আর সর্বোপরি যদি আমি বলি যে সঠিক নিয়মে সুন্দরভাবে ঘুমাতে হবে এবং এটার জন্য একটা তোষক ইউজ করা যেতে পারে এবং ঘাড়ের নিচে একটা ছোট এবং পাতলা সফট পিলো বা বালিশ ইউজ করা যেতে পারে, যা হতে মাথা, ঘাড়, পুরা লাম্বার স্পাইন, ডর্সাল স্পাইন এবং হিপ থেকে শুরু করে নিয়ে একটা স্ট্রেট লাইনে থাকে। প্রয়োজনে থাইয়ের নিচে একটা পিলো ইউজ করা যেতে পারে, পিলো বা বালিশ ইউজ করা যেতে পারে, সেই ক্ষেত্রে থাইয়ের মাসেলগুলো বা ব্যাক মাসেলগুলো অনেক রিল্যাক্স থাকে এবং এই রিল্যাক্স থাকার মাধ্যমে কিন্তু ঘাড় ব্যথা, কোমর ব্যথা এবং পিঠের ব্যথা থেকে অনেকাংশেই মুক্ত থাকা সম্ভব।